তো আজকে আমাদের এখানে ভাষণ আছে, মহাকাল মিউজিকের ফিটিংস চলছে। কাল রাতেই ফিটিংস করা হয়েছিল 4টে বেস আর 2টো টপ নিয়ে। তো সকালে আবার সেই সেট আপটি খুলে আবার পুনরায় সেট আপ করতে হচ্ছে ওই 2টো বেস আর 2টো টপ দিয়ে, এবং এখনও চলছে। একটু খাটুনি বেড়ে গিয়েছে ছেলেদের, কারণ এদিকে রাস্তাটা সরু, তার জন্য মালটা আবার খুলে পুনরায় আবার বাঁধতে হচ্ছে। তো সেই জন্য দেরি হয়ে গিয়েছে, তো ছেলেরা এখনও বক্স বাঁধছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং অশোক সাউন্ডে পুরো ফিটিংস হয়ে গিয়েছে, সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে মেশিন, মেশিন সেটা পুরোপুরি কমপ্লিট, শুধু বক্সটা বাঁধলেই হয়ে যাবে, তোমাদের দেখাই ভালো করে। তো বলে রাখি আজকে কিন্তু কম্পিটিশন হবেই, কারণ এদিকে অশোক আছে, মহাকাল আছে, কম্পিটিশন হবে না, কম্পিটিশন হবেই। এবং এর মাঝে আরও একটি সেট ঢুকবে, ঠিক আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা তোমাকে দেখতে হবে। মহাকাল মিউজিকের যারা ফ্যান্স আছো তারা ভিডিওটি লাইক করে জানাও, এবং অশোক সাউন্ডে যারা ফ্যান্স আছো কমেন্ট করে জানাও। ওটাই তো খারাপ লাগছে, ঠিক আছে ঠিক আছে চালিয়ে দেবেন। আর কটা তোলা হবে কার্তিক দা, আর কটা তোলা হবে উপরে, তাহলে কটা দেখ থাকবে ছটায়, কিন্তু ভালো লাগছিল। এখন আমরা যাচ্ছি অশোক সাউন্ডের কাছে, গিয়ে দেখবো কটা মাল তুলেছে। শুনছিলাম 1টা বেস আর 3টে টপ, তো গিয়ে দেখি কটা বক্স তুলেছে আর কি ভ্যানে। এখানে তার মাল কারি করে রেখে দিয়েছে, অশোক সাউন্ডের পুরো সেট আপ রেডি। সামনেই ভ্যানে বক্স উঠে গিয়েছে, এদিকে না মেশিন আছে, মেশিনটা চাপা দেওয়া রয়েছে। অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে, তো এই হচ্ছে অশোক সাউন্ডের পুরো সেট আপটা, মেশিন সেট আপ। এখন ঢাকাতে রেখে দিয়ে সব খেতে গিয়েছে, চান টান করবে, করে খাওয়া দাওয়া করবে, তারপরেই শুরু। তোমাদের এখন বক্সটা দেখে কেমন লাগছে, 1টা ব্যাস আর 3টে টপ, পুরো কমপ্লিট, ভালো লাগছে, খারাপ না। তো অশোক সাউন্ডের ফ্যান্সরা একটা কমেন্ট করে জানাও। তাই হচ্ছে ঠাকুর, আরতি হবে, আরতি হয়ে ভ্যানে উঠবে, আর এই ভেলা ঠাকুরটাকে ভেলার মধ্যে দিয়ে ভাসিয়ে দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের এখানে আনন্দ। সেটা একটা খারাপ না, ভালো লাগছে বেশ দেখতে, সেটা বাজারেই বোঝা যাবে।